হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তালহাদান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে, আমরা একটা প্ল্যান করছি অনেক দিন যাবত। আমাদের এক বড় ভাই আছে, দেখতে পারবেন ভিডিওতে, অ্যান্ড আমাদের কাজিন লাগে আর কি, আমাদের মামাতো ভাই, আমার জাবিরের হচ্ছে বা কাকাতো ভাই, আমার হচ্ছে ফুফাতো ভাই। আজকের ব্লগে অনেক ইন্টারেস্টিং কিছু থাকতে যাচ্ছে, আপনারা প্লিজ কাইন্ডলি সম্পূর্ণ ব্লগটা দেখবেন, অ্যান্ড দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্লগটা। আসছে জাবিরের অফিসে, দেখছেন কত টাকা দেখছেন, এখন গেস করেন এই টাকা দিয়ে আমরা সবাই কি করব, কি করব জাবির? নিশুম ভাইকে গিফট করব, সারপ্রাইজ গিফট, আম্মুর কাছ থেকে নেওয়া, আম্মুর কাছ থেকে নিয়ে। নিশুম ভাই জানে না যে আমরা তাকে বাইক। এখন বিষয়টা হচ্ছে, আমাদের একটা বড় ভাই আছে, সিয়ামের আপন বড় ভাই, নাম হচ্ছে নিশুম ভাই। নিজুম ভাইয়ের বাইকটা সেল হয়ে গেছে আজ থেকে আরো 30 দিন আগে, একটা রিজনে নিজুম ভাই বাইকটা সেল করে দিছে। তো এখন বিষয়টা হচ্ছে, নিজুম ভাইকে বলা হয়েছে বাসা থেকে বাইক নেওয়ার কথা। তো আমরা আসলে অনেক প্যারা দিতেছি, এখন নিজুম ভাই নাকি কিনবে না। ইয়াম বাসায় ম্যানেজ কইরা নিজুম ভাইয়ের জন্য টাকা নিয়ে আসছে, ঠিক আছে একবারে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি নিজুম ভাইকে সারপ্রাইজ দিতে, দেখি কই আছে, নিজুম ভাইকে নিয়ে র্যান্ডমলি চলে যাবো একদম ডাইরেক্ট, দেখবো রিয়াকশন কি, আপনার সবাই দেখবেন। ওকে গাইস, স্টে টিউনড। এখন আমরা নিজুম ভাইকে কল দিব, ডিসাইড করছি, বলবো যে আমরা যাচ্ছি এই জায়গায়, ঠিক আছে, গাউসিয়া, গাউসিয়া রেস্টুরেন্টে যাবো, গাউসিয়া একটা রেস্টুরেন্টে যাবো, বাস সুন্দর আইডি। কল দেবো, আর এক কথা বলবো, কল দে, কল দে, কিসে কল দেবো? এয়ারটেল, এয়ারটেল স্পিকার বাড়াই দে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি তালহা। হ্যাঁ ভাই, এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আচ্ছা কই তুমি? তোমার বাসার সামনে আইতেছি, চলো একটু ঘুরতে যাই। আচ্ছা আচ্ছা, আমি আয়েশা তোমার ফোন দিতেছি। তো গাইস, নিজুম ভাই আমাদের যাইতে বলছে, আমরা এখন যাবো নিজুম ভাইয়ের বাসার সামনে। আর নিজুম ভাইয়ের ভিডিওর কথা জিজ্ঞেস করলে তুই কবি যে তার হাই নর্মাল ডেলি ব্লগ করতে, ঠিক আছে, ডেলি ব্লগ, হ্যাঁ ডেলি, ঠিক আছে। তো কি করবো আমি, আমি ভিতরে যাবো নাকি? এত ডাক দে, ডাক দে। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, একদমই খারাপ, তেল একদমই শেষ, এই জন্য রাস্তা থেকে নিতে হচ্ছে, আর নাহলে রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তালহার পিছনে আসছি, নিজুম ভাই আমার বাইক চালাইতেছে। আমরা গাউসিয়া চলে এসেছি প্রায়। আরে ওইদিকে যাওয়ার আগে ওই যে কলেজের নিয়ে দিয়ে দিব আমরা।
কোনো অসুবিধা নাই। এখন আমরা গাড়ি দেখতে যাচ্ছি, সিয়াম আর নিজুম বাইরে এক জায়গায় পাঠাই দিছি, বলছি তোমরা ওইখান থেকে হয়ে আসো, একটা কাজ আছে আমাদের, কাজটা করি। শোরুম এখন ভিতরে যায় দেখি কোন বাইক পছন্দ হয়, বাকি সব কিছু আপনাদের দেখাবো। এখানে দুইটা গাড়ি আছে এই সেগমেন্টে, এই হচ্ছে এক কালার আর এই হচ্ছে ব্ল্যাক কালার। তুমি তো চয়েসের আছে ব্ল্যাকটা, অনেক কালার আছে, কিনবি নাকি? কিনলে এটা না ভাই, কিনলে এটা না, গাড়ি ফাইনাল এটাই নিচ্ছে ব্ল্যাকটা। শোরুমে চলে আসছি, এখন গাড়ি তো দেখছি, গাড়ি হচ্ছে আমাদের ব্ল্যাকটা পছন্দ হয়েছে। আর বর্তমানে নিজুম ভাই নাই, নিজুম ভাই জাবিরের গাড়ি নিয়ে গেছে, তার সাথে যিনি কথা টথা বলতেছে। সো এখন হচ্ছে আমরা এই জায়গায় ওয়েট করতেছি, এখন চিন্তা করতেছি কী করবো, নিজুম ভাইকে ফোন দিব। আমরা গাড়ি চুজ করছি না, আমরা নিজুম ভাইয়ের কাছে যাবো যে ভাই তোমার জন্য একটা গাড়ি চুজ করছি, এই গাড়িটা হচ্ছে এটা, চলো এই বাসা থেকে টাকাও নিয়ে আসছি, একদম বেস্ট হবে এটা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নিজুম ভাইকে ফোন দিব, ফোন দেওয়ার পরে আমরা একটা সারপ্রাইজ দিই, দেখি নিজুম ভাইয়ের রিয়াকশনটা কি, হ্যাপি হবে, হ্যাপি হবে, ঠিক হইলি, আমরা সবাই তো ভাই আমাদের বড় অনেক হ্যাপি হবে। আচ্ছা ঠিক আছে, নিজুম ভাইয়ের ফোনটা দিই তাইলে নাকি? হ্যাঁ, এর আগে একটা কাজ করে দিবেন, গাড়িটা সেট আপ করা হচ্ছে, এটি নিব। আমরা দেখছি মাত্র কিছুক্ষণ আগে এই গাড়িটি দেখছি, ফ্রেশ পাইছি, অ্যান্ড এটাই নিজুম ভাইকে দিব। ব্যাটারি নেই আসলে, আপাতত ব্যাটারিটা আমাদের খোলা থাকে, ব্যাটারি লাইটটা খোলা থাকে। আপনি যখন বাইকটা আপনাকে টোটালি আপনি যখন আমাদের থেকে রিটেল করবেন, সেই ক্ষেত্রে আমরা ব্যাটারি লাইটটা আপনাকে ক্যাচ করে তখন আপনাকে বাইকটা আমরা ডেলিভারি করব। আচ্ছা ঠিক আছে, গাড়ি সেট আপ হচ্ছে, অ্যান্ড এবিএস নিছি। এখন নিজুম ভাই আসতেছে, নিজুম ভাই আসুক, তারপরে আল্লাহ জানে মুড টুড তো ভালো দেখতেছি না, কিছু হয়তো বুঝতে পারছি। হ্যাঁ এখানে আসলাম, এটাই তো রেস্টুরেন্ট, একটু ভিতরে আসো, একটু ভিতরে আসো, সারপ্রাইজ। তোমার নতুন গাড়ি, তুমি গাড়ি কিনবা কিনবা কইলা, আমি তিন তিনটা চলে, এর জন্য আমি মামুর কাছ থেকে টাকা নিয়ে আসছি, কি করব আজকে তোমাকে গাড়ি কিনে দেব, তুমি বলতেছ যে পরে পরে কিনবা, আমি তো না গাড়ি কিনবা, নিয়ে ফেলছি বাইক অলরেডি, বাইক অলরেডি সব ডান, এখন শুধু তুমি নিবা আর চালাইবা। উঠো 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 উঠো, গাড়িতে উঠো, গাড়িতে উঠো, গাড়িতে উঠো। আমি বলছিলাম না ভাই, ইদানিং ব্ল্যাক কালারটা সুন্দর, তুমি আল্লাহ। আচ্ছা ঠিক আছে চলো, এখন কথাবার্তা বলি, চলো। দেখছেন কত সুন্দর একটা কিউট ছোট্ট হেলমেট, অনেক কিউট হেলমেটটা এই জায়গায় রাখা পাইলাম মাত্র ওইখানে। আচ্ছা তো ভাইয়া তোমার অনুভূতি কি? ভাইয়া এটা তুমি কি করলাম, আমি তো পুরো অবাক, বাসা থেকে অনেক ই করে তোমার জন্য নিয়েছি, কিভাবে নিয়েছি আমরা সবাই মিলা, আর
বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বেশি হেল্প করছে তোমার আপন ছোট ভাই সিয়াম, ঠিক আছে? ওর ক্যান্ডিটা হচ্ছে সবচেয়ে বেশি কথায় অনেক বেশি বলছে, তুমি যেটা জানো না আর কি। আর আরেকটা হচ্ছে পিউ ভাবি ছিল, পিউ ভাবিও অনেক কথা বলছে, ঠিক আছে, যে বাইক নেওয়ার কথা। তারপর আমরা সবাই মিলে তো বলছি পরে, আর এরপরে তোমার অফিসে যাইতে যেতে কষ্ট হয়, মামি বলছে শুধু সিএম একা করে নাই, সিএমের সাথে আমি আছি। তালা ক্রেডিটটা দিছে কাকে? সিএমকে, ফুল ক্রেডিট না সিএমকে না, সিএমের সাথে আমিও ছিলাম। সিএমে 10টা বলছে, আমি 1টা বলছি, এর জন্য আমার একটু হলেও ক্রেডিট আছে। আমার বড় ভাই, ঠিক আছে, একদম ছোট কাল থেকে আমার দেখতে দেখতে বড় করছে। আমি একবার মরে যেতে নিছিলাম, আমার বাঁচাইছে, একদম ডুবে যেতে নিছিলাম, আমার এই বিড়াঙ্গুল হয়ে যেতেছিল। তখন ভাই আমার বিড়াঙ্গুল ধরে টান দিছে, আমি ডাক দিছি, পরে ভাই সামনে ছিল আর কেউ ছিল না ওই দিন মেলা মিস করে। সবচেয়ে বেশি ক্রেডিট হচ্ছে সিএমএ, সিএম আসলে অনেক আর আচ্ছা, আমি অনেক খুশি, অনেক ভাই যাবো এতদিন বাইক ছাড়া ছিল, তখন কেমন লাগছে? একটা বোরিং ফিল করছিলাম রিক্সা দিয়ে, অটো দিয়ে। আমার ঈদ আজকে, আসলে ঈদ হয়ে গেছে হঠাৎ করে, রাত্র করে ঈদ হয়ে গেছে। এখন না আমাদের কোথাও নেওয়া যাও ঘুরতে? কই যাবা? সিলেট। সিলেট, ঠিক আছে, দুই দিনের মতো রেডি হও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কালকে আমাকে দিলে সারপ্রাইজ, সিলেটটা টুরটাও থাকবে তোমাদের জন্য সারপ্রাইজ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। খুব ভালো লাগতেছে না? এখন ভাই আপনার কোন টাকা পাই, আপনার কেমন লাগতেছে? বাইক রেডি হচ্ছে, আমাদের বাইক নেওয়া ডান। আর এখানে হচ্ছে সার্ভিস সেন্টার, আমাদের বাইক সার্ভিস সেন্টার ছিল, এন্ড আমরা এখন বসে বসে চিল করতেছি, নিজম ভাই চিল করতেছে, পেপার রেডি হচ্ছে, পেপার রেডি হচ্ছে না, বাম্পার ফ্রি পেয়েছে, সাথে ফ্রি পেয়েছে একটা চাবি, এখানে রয়েছে লুকিং গ্লাস এক্সট্রা, আলাদা করে লাগাতে হবে না, পাদানিও পেয়ে যাবেন, পাদানিও পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আর নিজম ভাই খুব খুশি, খুব খুশি। এখন নিজম ভাই বাইক নিয়ে বের হবে, এরপর আমরা ব্লগটা শেষ করে দিব। আজকের ব্লগ কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট বক্সে, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, দেখাবো। ওকে, তালহা, মিঠুন, সিয়াম,
যে ভিডিও করছে তার নাম জাবির। জাবির সবাই মানে সবাইকে আমি বলতেছি যে আমাদের শোরুমের একটা প্রত্যাশা থাকে বাইকারদের কাছে, আপনারা যেহেতু আমার আঙ্কেল হও, তোমাদের প্রতি আমার প্রত্যাশা হলো আমাদের শোরুমের যে এনভায়রনমেন্ট আছে, আমরা চাই আমাদের যারা গ্রাহক সবাইকে ফিরে আসতে, সবাই কম হলো হেলমেট ছাড়া করতে পারি না তারা। এটা হলো আমার মানে বিশেষ একটা অনুরোধ তোমাদের প্রতি যে হেলমেট ছাড়া তো বাইক চালাবো না, এবং তোমরা যারা ভবিষ্যতে অন্য তোমাদের ফ্যান সার্কেলে যারা ভবিষ্যতে বাইক চালাবে তাদেরকে তোমরা অনুরোধ করবো যে হেলমেট ছাড়া যদি কেউ বাড়ি না চালাবে। ওকে দাদা, তোমার আমার কাছে তোমাদের যদি কোনো অনুরোধ থাকে বা কিছু বলার থাকে তোমরা বলতে পারো। না না আপনার কিছু দিলেন তারপরে যদি তোমাদের আমাদের এনভায়রনমেন্ট আমাদের হসপিটালিটি আমাদের সবকিছু অনেক ভালো ছিল, আর বিশেষ করে আঙ্কেলের রুমটা অনেক সুন্দর অনেক ভালো। আপনারা যারা রুমগুলো যে আছেন তারা শুধু শোরুমে এসে বাইকটা নিতে পারেন, আমাদের বাইকটা নিতে পারেন। অনেক বাইক আছে, যে কোনো বাইক আপনার চয়েস করে নিতে পারেন আঙ্কেলের কাছ থেকে। হ্যাঁ তাকে ধন্যবাদ। টাঙ্কি ফুল হচ্ছে নতুন বাইকের। ঠিক আছে ভাইয়া, তুমি খুশি তো? সারপ্রাইজ ভাইয়া? আচ্ছা ভাইয়া ঠিক আছে তাইলে, আচ্ছা ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, বাই। তো আজকে আমাদের এখানে বিদায়, সবাই খুশি, নিজুম ভাই খুশি, আমরা খুশি, বাসার সবাই খুশি, সুন্দর একটা সারপ্রাইজ হয়ে গেল। টাটা টাটা, বাই বাই, আজকে তাহলে চলে যাই, কালকে হচ্ছে সিলেট যাবো ইনশাল্লাহ।